সকাল জুবাইর। শুভ সকাল প্রিয় দর্শক। সেই সাথে আজকেও শুরু হয়ে গেল আরও একটি কর্মব্যস্ত দিন। এই দিনে আজকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সকালের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানাতুল কলি, সাথে আছি আমি আজুল হাজুবাই। তাদের সাথে আমরা দুজন অতিথিকে নিয়ে যুক্ত হব, তবে তারা কারা এবং কি প্রসঙ্গে তাদের সাথে আমরা আলাপ করব সেই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই। আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষা হিসেবে কারিগরি শিক্ষা অন্যতম। বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়ার হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষাই হলো কারিগরি শিক্ষা। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেই প্রেক্ষিতেই প্রতি বছর 8 নভেম্বর গণপ্রকৌশল দিবস পালন করছে। এ উপলক্ষে বাসা থেকে আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট একেএম হামিদ। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক সালেহ হাসান নকিব। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। প্রথমে একে একে একটু আমাদের যেটা জানবার প্রসঙ্গ সেই প্রসঙ্গে একটু জানতে চাই। প্রথমেই আমরা আইডিবির প্রেসিডেন্ট যিনি আছেন জনাব একেএম হামিদ, আপনার কাছে জানতে চাই স্বাভাবিকভাবে একজন প্রকৌশলীর দিনের শুরুটা কেমন করে হয়? ধন্যবাদ জুবাই সাহেব। দিনের শুরুটা সকাল, আর প্রতিদিন সকালেই আমরা এমনটা করে শুরু করি যে অবশ্যই আজকে একটা শুভ কাজ, শুভ বার্তা নিয়ে সকালটা শুরু হয়েছে এবং সেভাবেই সারাদিন একটা চলার চেষ্টা করা। আমরা একটু নকিব স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার দিনের শুরুটা কি করে হয় স্বাভাবিকভাবে প্রতিদিনকার শুরু? সালেহ হাসান নকিব, আপনার কাছে জানতে চাওয়া ছিল যে আপনার দিনের শুরুটা কি করে হয়। জি, অনেক ধন্যবাদ। আসলে আমাদের মোটামুটি প্রতিদিনের শুরু একই রকম। জি জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা স্পষ্ট থেকে শুনতে পাচ্ছি। সম্ভবত প্রযুক্তিগত কারণে শোনা যাচ্ছে, প্রযুক্তিগত কারণে একটা ডিলে আছে, এই জন্য আপনারা তো আমাদের বুঝতে স্পষ্ট। আমাকে কি শুনতে পাচ্ছেন? একদম স্পষ্ট। আমাকে কি শোনা যাচ্ছে? জি ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আসলে আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দিনের শুরু আর দিনের শেষ আমি দুঃখিত, স্যারের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যদিও আমরা সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি, এই পর্যায়ে একটু আমরা একেএম হামিদের কাছে জানতে চাই। গণপ্রকৌশল দিবস আজ আপনারা পালন করছেন, প্রতি বছরই আপনারা পালন করে থাকেন, প্রেক্ষিতটা একটু জানতে চাই, দিবসের গুরুত্বটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আজ 8ই নভেম্বর গণপ্রকৌশল দিবস। আমি আমাদের প্রিয় দেশবাসী এবং প্রকৌশলী সমাজকে গণপ্রকৌশল দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সময়ের আবর্তে প্রতিদিন সকাল হয় এবং নিশ্চয়ই প্রতিটি সকাল আমাদের সকলের জন্যই নবসৃষ্টির একটা বার্তা নিয়ে হাজির হয়। আর যমুনা টিভি কর্তৃপক্ষ একটা চমৎকার প্রোগ্রাম শুরু করেছে, এটা আমি আজকে যুক্ত হতে পেরে নিশ্চয়ই আনন্দিত এবং আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সকালের বাংলাদেশ এই যে অনুষ্ঠান, এর মধ্য দিয়ে খুব সম্ভব আপনারা যমুনা টিভি কর্তৃপক্ষ বাংলাদেশের মানুষকে একটি নববার্তা দিতে চান এবং সেই নববার্তা পৌঁছে দেওয়ার যে প্রয়াস, এটা নিশ্চয়ই আমি বলবো যে একটা চমৎকার চমৎকার প্রোগ্রাম এবং অর্থবহ অনুষ্ঠান। আমি আপনাকে এবং আপনাদের দুইজনকেই আন্তরিক ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে এই অর্থবহ অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন এবং আমাকে এর সাথে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। এবার আসা যাক আপনাদের প্রশ্নের বিষয়ে, যে প্রশ্নটা আপনি করেছিলেন যে গণপ্রকৌশল দিবসটা আমরা কেন উদযাপন করছি। বিশ্বে এই কথা আমাদের সকলের জানা, বিশেষ করে আমাদের প্রফেসর সাহেব এবং যে কোনো শিক্ষিত মানুষই জানে যে আদি মানব সমাজ যখন পৃথিবীতে ছিল তখন আগুনের যে আবিষ্কার হয়, আগুনের আবিষ্কার কিন্তু মানুষকে আদি সমাজ থেকে সভ্যতার যাত্রা সূচনা করেছিল আগুনের আবিষ্কারের মধ্য দিয়ে।
এবং পরবর্তী পর্যায়ে স্টিম ইঞ্জিন আবিষ্কার, এটা আমাদের সভ্যতাকে এক ধাপ থেকে অন্য একটি মাত্রায় উপনীত করে। এমনিভাবে যদি আমি অনেক বিষয় বলতে যাই, সময় লাগবে, সেই বিষয়ে বলছি না, যে পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির এক একটি আবিষ্কারের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থা সভ্যতার ধাপ এক ধাপ থেকে অন্য ধাপে উপনীত হয়েছে। এই বিষয়টা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার মানে যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটি আবিষ্কার সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটায়, এবং এই যে বিজ্ঞান ও প্রযুক্তির এই যে ক্ষমতা, এই বিষয়ে গণ সচেতনতা সৃষ্টির কোনো প্রয়াস আমাদের দেশেও নাই, আন্তর্জাতিক পর্যায়েও এই ব্যাপারে কোনো দিন আমরা দেখি না। অথচ এই বিজ্ঞান ও প্রযুক্তির যে ক্ষমতা, যে এই ক্ষমতার বিষয়ে কিন্তু জনগণকে সচেতন করা দরকার, এবং এই সচেতনতা না হলে প্রযুক্তি সম্পর্কে মানুষের ধারণাটা সৃষ্টি হয় না, এবং প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত বিষয়েও তারা অবহিত হবে না, এবং প্রযুক্তি যে তার অধিকার আছে ব্যবহার করার এই বিষয়টাও বুঝতে পারবেন না। সেই কারণে আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে প্রতি বছর 8ই নভেম্বর গণপ্রকৌশল দিবস হিসেবে পালন করি। মূল লক্ষ্য হলো, আপনারা অনেকেই জানেন, বিশেষ করে প্রফেসর স্যার ভালো বলবেন এটা, যে একসময় প্রযুক্তিটা ছিল এলিট শ্রেণীর দখলে, টোটালটাই এলিট শ্রেণী প্রযুক্তি ব্যবহার করতেন এবং তাদেরই সমস্ত কার্যক্রমের জন্য, সেটা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ব্যবহৃত হতো। এমনি অবস্থায় প্রযুক্তি কিন্তু গণমানুষের কাছে সঠিক এবং যথার্থভাবে পৌঁছাচ্ছিল না, আর প্রযুক্তির যে গণমানুষের অধিকার, সম অধিকার আছে, প্রতিটি আবিষ্কারই সারা পৃথিবীর মানুষের অধিকার আছে, সেই বিষয়টাও তারা অবহিত হচ্ছিল না। সেই একটি অবস্থায় আমরা মনে করেছি প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিটাকে পার্থক্য করে তোলা, প্রযুক্তিকে জনপ্রিয় করা, প্রযুক্তির ব্যবহার গণমুখী করা এবং প্রযুক্তিতে গণমানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা, এই বিষয়টি প্রতি খেয়াল রেখেই আমরা 8ই নভেম্বর প্রতি বছর গণপ্রকৌশল দিবস হিসাবে উদযাপন করি। স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন 8ই নভেম্বর, 8ই নভেম্বর না করে অন্য দিবসটা করলাম না কেন? ধন্যবাদ আপনাকে। 8ই নভেম্বর কেন, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এটার নিশ্চয়ই একটা খুব সুন্দর যৌক্তিক ব্যাখ্যা আপনি দিবেন, তার আগে আমরা একটু প্রফেসর নকিবের কাছেও যেতে চাই। সালেহ হাসান নকিব প্রফেসর, আপনার কাছে একটু আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তো সম্প্রতি একটা সদস্য পদে যুক্ত হলেন দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স টয়েসে, এইটায় এই সদস্য পদটার সাথে আপনার কাজের কি সম্পর্ক এবং তার গুরুত্ব যদি আমাদেরকে একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। একটু বোধহয় শব্দ হচ্ছে, ডিসরাপশন হচ্ছে, একটু কেটে যাচ্ছে, তো আমি একটু বলি যে প্রতি বছর টাওয়াস ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস আর সেখানে কিছু ফেলোশিপ তারা দিয়ে থাকেন, এবং এই এটা সারা বিশ্ব থেকেই যারা বিজ্ঞানের সাথে সংযুক্ত তাদেরকে এই ফেলোশিপ দেওয়া হয় আর কি। এই ফেলোশিপ যারা পান তারা আজীবনের জন্য টাওয়াস মেম্বার হিসেবে থাকেন। তো এই টাওয়াসের প্রতিষ্ঠাতা হচ্ছে নোবেল বিজয়ী বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম। এটা ইটালিতে আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স, যেটা প্রফেসর আব্দুস সালামের নামে, এবং উনি এটা প্রায় 8 থেকে 50 বছর আগে এটা প্রতিষ্ঠা করেছিলেন। টাওয়াসের বয়সও প্রায় ওরকম 40 বছর ছাড়িয়ে গেছে। তো এরা এই টাওয়াস যেটা করে সেটা হচ্ছে যে যে সমস্ত বিজ্ঞানী বিভিন্ন বিজ্ঞানের শাখায় একেবারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ মানে যারা পৌঁছাতে পারেন তাদেরকে টাওয়াস মেম্বাররাই যদি নমিনেট করেন, তাহলে তারপরে একটা ইলেকশন হয়, টাওয়াস মেম্বাররা সেখানে এই ইলেকশনে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তারা এই আজীবনের জন্য মেম্বারশিপ দিয়ে থাকেন আর কি। তো এবছর খুব আনন্দের খবর হচ্ছে যে বাংলাদেশ থেকে 2 জন টাওয়াস মেম্বারশিপ পেয়েছেন, একজন পদার্থবিজ্ঞানে আর একজন কৃষি বিজ্ঞানে আর কি। তো সব মিলে এই 40-50 বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে বর্তমানে ববাংলাদেশে পদার্থবিজ্ঞান থেকে 3 জন টাওয়াস মেম্বার আছেন, আমি সর্বশেষ। প্রথম যে 2 জন টাওয়াস মেম্বার ছিলেন তারা প্রফেসর আব্দুস সালাম তার খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং এটা প্রায় 30 বছর আগের কথা আর কি। তো এই 30 বছরের ভিতরে আসলে সেভাবে আমাদের দেশ থেকে পদার্থবিজ্ঞানের প্রতিনিধিত্ব ছিল না। গত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিখ্যাত প্লাজমা বিজ্ঞানী প্রফেসর আব্দুল্লাহ মামুন টাওয়াস মেম্বারশিপ পান,
এবছর পদার্থবিজ্ঞানে আমি নির্বাচিত হয়েছি আর কি। তো এখানে অনেক নোবেল লরিয়েট আছেন, এই টস মেম্বারদের ভিতরে প্রায় এক ডজন নোবেল লরিয়েট আছেন। এরা এদের যে প্রধান কাজ সেটা হচ্ছে যে বিজ্ঞানের উৎকর্ষতা এবং এই বিজ্ঞানের চারিদিকে বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কাজ করা আর কি। বাহ, চমৎকার। এবং এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনি প্রথম যিনি টস মেম্বার বা হওয়ার একটা সুযোগ পেয়েছেন, যেটা আমাদের জন্য গর্বের এবং একই সাথে সম্মানের। যাই হোক, আপনারা দুজনেই আমাদের সাথে থাকছেন, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে বিস্তারিত আরো আলাপ করব। জি, আমাদের সাথেই থাকতে হবে। দর্শক, ফিরছি এক্ষুনি। আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশের সাথে আছি আমি জান্নাতুল কলি এবং আমার সাথে আছেন জুবায়ের, সেই সাথে আমাদের সাথে আছেন দুজন অতিথি যাদের সাথে আমরা গল্প করছি। আরেকবার মনে করিয়ে দিতে চাই দর্শকদের, আমাদের সাথে আছেন জনাব এ কে এম এ হামিদ, যিনি আইডিইবির সম্মানিত প্রেসিডেন্ট, একই সাথে আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী যুক্ত সালে হাসান নকিব আমাদের সাথে যুক্ত আছেন, স্যারের সাথে আমাদের কথা হচ্ছিল। এই পর্যায়ে একটু একেবারে হামিদের কাছে আমরা আবার যেতে চাই। স্যার, যে প্রসঙ্গটা এসে আমরা আসলে দাঁড়িয়েছিলাম, নকিব স্যারের বক্তব্যগুলো শুনছিলাম, গবেষণায় বাংলাদেশের স্বীকৃতির কথা জানছিলাম, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা বলছিলেন যে 8 নভেম্বরকে গণপ্রকৌশল দিবস হিসাবে আপনারা উদযাপন করেন। ওই যেই জায়গায় এসে দাঁড়ালো প্রশ্নটি, 8 নভেম্বর কেন, সেই কেনর উত্তরটা খুঁজব। না, আমার বলার শুরুতে আমি প্রফেসর নকিবকে এই অসামান্য অর্জনের জন্য আমাদের পক্ষ থেকে, আমার ইনস্টিটিউশনের 9 লক্ষাধিক সদস্য প্রকৌশলী এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমার শুভেচ্ছা প্রফেসর নকিবকে যে এই অর্জন তিনি করেছেন। নিশ্চয়ই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমাদের একটা বিশাল গর্বের বিষয়। আমাদের পক্ষ থেকে অভিনন্দন প্রফেসর সাহেবকে। নিশ্চয়ই আমরা বাংলাদেশের উন্নয়নে আপনার যে গবেষণালব্ধ বিষয় এবং আগামী দিনগুলিতে আমরা বাংলাদেশের এই অনেক অনেক উন্নয়নের দিকে ধাবিত করতে পারবো আপনার গবেষণালব্ধ বিষয়গুলিকে সামনে নিয়ে এসে। আমি যে কথা বলছিলাম যে গণপ্রকৌশল দিবস 8ই নভেম্বর, আপনারা হয়তো জেনে থাকবেন যে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ 1970 সালের 8ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। সেই 8ই নভেম্বর 1970 সাল থেকে আমরা প্রতি বছর এটাকে প্রযুক্তি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য গণপ্রকৌশলী দিবস হিসাবে উদযাপন করে আসছি। এই বিষয়টা আমরা এইভাবে বলে থাকি যে আপনারা জানেন যে 8ই নভেম্বর থেকে আমাদের 26শে মার্চ পর্যন্ত আমাদের স্বাধীনতা দিবস যে দিনটা, সেই দিন পর্যন্ত অল্প কিছুদিন আগেই সৃষ্টি হয়েছে বিধায় আমরা বলি আমাদের মহান স্বাধীনতার তীব্র প্রসব বেদনার অগ্নিগর্ভ থেকে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এবং এইখানে একটি বিষয় স্পষ্ট যে স্বাভাবিকভাবে ইনস্টিটিউশন আমাদের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ধারণ করে এবং লালন করে এবং বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকে। এবং আমরা বিগত 50টি বছর গণমানুষের কাছে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার একটা অঙ্গীকার নিয়ে দেশ ও জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এবং অঙ্গীকার হেতুই আমরা বিগত 50টি বছর যাবত গণপ্রকৌশল দিবস পালন করে আসছি। এবং একইভাবে আমি আপনাদের একটু বলতে চাই, আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ, সরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে ইউএন বডিসহ সকলের প্রতি আহ্বান জানাই, প্রযুক্তির এই অন্তর্নিহিত শক্তিটা জনগণের সামনে তুলে ধরা এবং প্রযুক্তির উপরে সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা। যেমন আমাদের প্রফেসর সাহেব যে বিষয়টা, যে বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন, এই যে আবিষ্কার, কোনো আবিষ্কারই কিন্তু কোনো মানুষের জন্য, একক গোষ্ঠীর জন্য, ব্যক্তি বিশেষের জন্য, কোনো দেশের জন্য সীমাবদ্ধ নয়। সারা পৃথিবীর মানুষের অধিকার আছে এই আবিষ্কার, আবিষ্কারের বিষয়টা উপভোগ করার এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগার। এবং সেই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে প্রথমে আমি ইউএন বডিকে বলতে চাই, এই 8ই নভেম্বরকে সারা পৃথিবীতে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপন করা হোক। অ্যাটলিস্ট বাংলাদেশের সরকার এবং জনগণের কাছে বলতে চাই, প্রযুক্তি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমাদের উচিত হলো মানে এবার থেকেই, আগামী বছর থেকে যেন এটাকে জাতীয়ভাবে উদযাপন করা হয় গণপ্রকৌশল দিবস। এই প্রসঙ্গে আমি একটি কথা বলি, ইউএন বডি সহ আপনারা সবাই জানেন আমাদের ইউএন বডি ঘোষণা করেছে প্রতি বছর বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, কত না দিবস উদযাপিত হয়। ইভেন 365 দিনে দেখা যাবে হয়তো 400 দিবস উদযাপিত হচ্ছে, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে একটি দিবসও
স্থাপন করা হচ্ছে না নিশ্চয়ই আপনি আপনি যেই আপনি যেই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন সেই দৃষ্টি আকর্ষণের সাথে আমরাও আমাদের সহমত পোষণ করছি আমরাও চাই একটা আন্তর্জাতিক স্বীকৃতি আসুক আমরা একটু আবার সালেহ হাসান নকিবের কাছে প্রফেসর নকিব স্যারের কাছে আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে আপনি তো সেরা গবেষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হলেন বাংলাদেশে গবেষণার প্রয়োজন এবং সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন এবং একই সাথে আমার একটা সংযুক্তি আছে কলির প্রশ্নের সাথে চমৎকারী প্রশ্নের সাথে স্যার 30 বছর আমাদের একটা বন্ধাত্ব কেটেছে 30 বছর আমরা কোনো স্বীকৃতি টস থেকে পাইনি সেক্ষেত্রে আপনার কী মনে হয় কারণটা কী দুঃখিত আমাদের সাথে স্যার আবার বিচ্ছিন্ন হয়েছেন যদিও আমরা চেষ্টা করছি সংযোগ পুনঃস্থাপনের কারণ খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন একটা কলির কাছ থেকে আমরা পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব সালেহ হাসান নকিব আপনার কাছে দুটো প্রশ্ন ছিল আমি জানি না আপনি শুনতে পেয়েছেন কিনা নতুবা আমরা আবার একবার প্রশ্নটা করতে চাই জি আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার সেরা গবেষক হিসেবে নির্বাচিত হলেন তো এই যে গবেষণার যে গুরুত্ব বাংলাদেশে সেটা কতখানি আর বিশেষ করে আমাদের দেশে গবেষণার সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন এবং একই সাথে সালেহ হাসান নকিব আমার একটা ছোট্ট সংযুক্তি আছে আপনি বলছিলেন আপনার আলোচনায় যে 30 বছরের একটা বন্ধুত্ব আমাদের ছিল 30 বছর পর আরেকজন পদার্থবিজ্ঞানে স্বীকৃতিটা পেয়েছেন আসলে সদস্যপদ লাভ করেছেন কী মনে হয় কেন 30 বছরে এত লম্বা একটা গ্যাপে আমরা পড়লাম কোন জায়গায় আমাদের কমতিটা আছে আমি আসলে প্রথম প্রশ্নটার উত্তরই আগে দেওয়ার চেষ্টা করি আর কি যে গবেষণার সুযোগ সুবিধা কতটুকু আছে এখানে দুটো জিনিস একটা হচ্ছে যে আসলে গবেষণার কথা যখন আমরা বলি এটা আউট অফ থিন এয়ার গবেষণা হয় না এটার একটা পরম্পরা প্রয়োজন আর কি এটা ধাপে ধাপে এগোতে হয় আর একই সাথে যেটা সেটা হলো একটা পরিবেশ সৃষ্টির প্রয়োজন আছে আপনি চারিপাশে যা দেখেন সেটা দেখে আপনি কোনো বিষয়ে উৎসাহিত হয়ে ওঠেন অথবা অনুৎসাহিত হন তো এই যে ট্র্যাডিশন এবং কালচার গবেষণার সে জায়গাতে আমরা আসলে কিছুটা পিছিয়ে আছি এটা আমাদের স্বীকার করতেই হবে তো যেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই গবেষণায় যে আমাদের যে দুর্বলতা যেটা ছিল সেটা স্বীকার করতে হবে যে কিছুটা আমরা সময়ের সাথে সাথে কাটিয়ে উঠছি গবেষণায় বরাদ্দ প্রতি বছরই কিছু না কিছু বাড়ছে যদিও এই বরাদ্দের যে বন্টন সেই জায়গাতে আমি এখনো মনে করি যে এটা এখনো কমপ্লিটলি মেরিট বেসড যে যেভাবে এটার ডিস্ট্রিবিউশন হওয়া উচিত ছিল সেভাবে হয়তো এখনো হচ্ছে না কিন্তু অনেকগুলো পজিটিভ ইন্ডিকেটর আছে যে গবেষণার সুযোগ ডেফিনেটলি দিনকে দিন আমাদের দেশে বাড়ছে আগের তুলনায় তবে গবেষণা এক জিনিস এবং মানসম্পন্ন গবেষণা আর একটা জিনিস গ্রোথ যেটা হচ্ছে সেটা অনেকটাই আমরা বলি যে কাইন্ড অফ হরাইজন্টাল গ্রোথ তার মানে অনেক বেশি মানুষ হয়তো গবেষণা করছেন কিন্তু সেই গবেষণার মান যে খুব ভালো হচ্ছে সেটা এখনো বলা যাবে না তবে আসার কথা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আগে কথাবার্তা হতো না এখন প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই কথাবার্তা হওয়ার মাধ্যমেই এক ধরনের সচেতনতা তৈরি হবে বলে আশা করা যায় এবং সেটার কিছু সুফল আমরা পাবো ভবিষ্যতে আর কি তো মোর অর লেস যেটা হচ্ছে যে আমি এটাকে পজিটিভ ইয়েতেই দেখতে চাই যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তবে এখনো অনেক দূর যাওয়ার আছে আমি যদি আমাদের আশেপাশের দেশগুলোর সাথে তুলনা করি তো ডেফিনেটলি আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু আমরা আগে আরও পিছিয়ে ছিলাম আমরা এখন একটু একটু করে মেইন স্ট্রিমে উঠে যাওয়ার চেষ্টা করছি আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই 30 বছরের যেই একটা খরা বলবো অন্তত পদার্থবিজ্ঞানের কনটেক্সটে প্রয়াত প্রফেসর হারুনা রশিদ তিনি এবং প্রফেসর শমশের আলী ওনারা 1989 এবং 90 সালে টস মেম্বারশিপ পান এরপরে 21-এর আগে আসলে 20 সালে যেটা হয় সেটা 21-টাকে ইফেক্টিভ হয় 21-এর আগে আর কেউ এই মেম্বারশিপ পাননি এটার একটা বড় কারণ হচ্ছে যে এই টস মেম্বারশিপটা কমপ্লিটলি নমিনেশন বেসড তার মানে হচ্ছে যে যারা টস মেম্বার আছেন তারা মানে আন্তর্জাতিক মানের এবং যাদের মেরিট নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই কেবলমাত্র তাদেরই নমিনেট করেন এবং শুধু নমিনেট করলেই হয় না যেমন ফিজিক্সের জন্য যারা নমিনেটেড হবেন সেখানে টসের যে পদার্থবিজ্ঞানের নিয়ে যারা কাজ করেন এরকম যে সারা দুনিয়া জুড়ে যে বিজ্ঞানীরা আছেন তাদের আবার মতামত নিতে হয় আর কি
তো সব মিলে যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি বলবো যে অনেকগুলো ফিল্টারের ভেতর দিয়ে যেতে হয়। এবং আরও কিছু ব্যাপার আছে যে আমাদের দেশে যে পদার্থবিজ্ঞানে ভালো কাজ হচ্ছে না তা না, অনেকেই হয়তো ভালো কাজ করছেন, কিন্তু সামহাও পরিচিতিরও একটা প্রয়োজন আছে আর কি আন্তর্জাতিক। তাহলে প্রফেসর নকি, তাহলে কি আমরা এই বিষয়টা এই জায়গায় একটা মোটা দাগে বলতে পারি কি না যে আমাদের প্রফেসর যারাই আছেন তাদের আন্তর্জাতিক এক্সপোজার তুলনামূলকভাবে কম, কিংবা তাদের কমিউনিটির সাথে যোগাযোগটা কম, যে জন্য হয়তো তারা নমিনেশনের ক্ষেত্রেও পিছিয়ে যাচ্ছেন? একই সাথে আপনার কথায় একটা বিষয় স্পষ্টত উঠে এসছে, তা হচ্ছে ম্যারিটের একটা প্রশ্ন আপনি রেখেছেন। যাই হোক, এই সবগুলো বিষয় আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো, তবে তার আগে আমাদের এ কে এম হামিদের কাছে আরেকবার একটু যেতে হবে। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা রেখে আমরা একটা বিরতিতে যাই। জি জনাব এ কে এম হামিদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তো আমরা অনেক বছর ধরেই জানি, বাংলাদেশের ক্ষেত্রে এই শিক্ষার প্রয়োজনীয়তা অসীম। সেই সাথে একটু আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা যেটা বলছি বাংলাদেশি প্রয়োজন, এটার সাথে যোগসূত্রটা কোথায় কারিগরি শিক্ষার, কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে নিব বিরতি থেকে এসে। দর্শক, আমরা আমাদের এই আয়োজনের শেষ বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, জুবের সাথে আছে, সেই সাথে আছি আমি জান্নাতুল কলি। বিরতিতে যাবার আগে দর্শক আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে দুজন অতিথি আছে, আমি ডক্টর এ কে এম হামিদের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে বাংলাদেশে কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে প্রয়োজনীয়তাটা আছে সেই সাথে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে কথাটা আমরা বলছি তার সাথে যোগসূত্রটা কোথায় এবং কতখানি গুরুত্ব রয়েছে? জনাব এ কে এম জি, ধন্যবাদ কলি এবং মিস্টার জুবের, যে বিষয়টা এনেছেন খুবই চমৎকার, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের ইউএন বডি সারা পৃথিবীতে এসডিজি গোল নির্ধারণ করেছে 16টি, এবং বাংলাদেশও কিন্তু এসডিজি গোলে উছানোর একটা প্রয়াস চালাচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতি সম্প্রতি সেই ব্যাপারে একটা আন্তর্জাতিক সম্মানেও ভূষিত হয়েছেন, আমরা নিশ্চয়ই আনন্দিত গর্বিত। বিষয়টা হলো যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে কারিগরি শিক্ষার মানে যোগসূত্রটা তো নিশ্চয়ই একটা যোগসূত্র রয়েছে, এই কারণে গতানুগতিক উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য আমাদেরকে যে উন্নয়নটা করতে হবে সেটা হলো সাস্টেনেবল যেন হয়, এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে নিশ্চিত করার জন্য এই কারিগরি শিক্ষার পূর্বের যত সব কারিকুলাম ছিল তার মধ্যে একটা পরিবর্তনও আসছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, যেমন গ্রিনারি বিষয়ে, গ্রিন টেকনোলজির বিষয়টা আমাদের সামনে উপস্থিত হয়েছে, এবং আগামী প্রজন্মকে আমাদের যেমন পানি সম্পর্কে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হচ্ছে, আমাদের পানির সংকট দেখা দিচ্ছে সারা পৃথিবীতে, সেই সংকট কিভাবে উত্তরণ ঘটানো যাবে এবং পানির ব্যবহারটা কিভাবে সুন্দরভাবে করলে আমরা আগামী প্রজন্মের জন্য এটাকে করতে পারি, কারিগরি শিক্ষার সাথে অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্জনের জন্য আমাদের একটা যোগসূত্র রয়েছে, এবং এই বিষয়ে আমাদের কাজ করা দরকার এবং অনেক অনেক বেশি কাজ করা দরকার। ধন্যবাদ আপনাকে। আমরা প্রফেসর নকিবের কাছে একটু যেতে চাই। স্যার, দুটো প্রশ্ন ছিল আপনার কাছে আমার, এক হচ্ছে আমাদের প্রফেসর যারাই আছেন তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার কিছুটা কম কিনা অপেক্ষাকৃতভাবে, আমি একই সাথে ম্যারিট প্রসঙ্গে আপনি বলছিলেন ম্যারিটের জায়গাও কিছুটা পিছিয়ে আছে কিনা, দুঃখিত স্যার ক্ষমা করবেন অনাকাঙ্ক্ষিত যদি প্রশ্ন হয়ে থাকে। আমার জানবার একটা মূল কারণ হচ্ছে আমাদের সামনে যদি আইডল না থাকে আমরা কাকে দেখে অনুকরণ করব, পরবর্তী প্রজন্ম কাকে দেখে আসলে অনুপ্রাণিত হবে? না, ধন্যবাদ জুবাইর, আসলে বিব্রত বোধ করার কিছু নেই, যত খোলামেলা আলাপ হয় ততই সেটা ভবিষ্যতের জন্য ভালো হয়। তো এই যে এক্সপোজারের ব্যাপারটা, এটা 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 খুব একটা আমি বলবো ক্রনিক সমস্যা আর কি। আপনি যদি এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে সামহাও আমরা আমাদের যে ওয়েব পেজগুলো সেগুলো ঠিকমতো মেনটেন করছি না। তারপরে এই যেমন যারা গবেষণার সাথে আছেন তাদের ইন্ডেক্সিং এর একটা ব্যাপার আছে, তারা কি করছেন না করছেন সেগুলো তালিকাভুক্ত করা, সাইটেশনের হিসাব করা, তাদের কাছ থেকে অন্যরা কতটুকু উপকৃত হচ্ছেন বা হচ্ছেন না, এগুলো সবই কিন্তু সাইন্টিফিক মেজার আছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা আমরা করছি, গবেষণা করছি, আমাদের একটা আমি বলবো যে বেশ ভালোই দুর্বলতা আছে আর কি। যেমন গুগল স্কলারে অথবা রিসার্চ গেটে অথবা স্কোপাসে একটা অ্যাকাউন্ট করা যে খুব কঠিন তা না আর কি, কিন্তু কেন যেন এই কাজগুলো করা হয়ে উঠছে না, এবং এই কাজগুলো ঠিকমতো যদি না করা হয় তাহলে আসলে কেউ যখন খোঁজ খবর করবেন
তখন কিন্তু আপনার সম্পর্কে সে মানে তিনি কমপ্লিট ইনফরমেশনটা পাবেন না আর কি। তো এই জায়গাতে একটা ভালো রকম ঘাটতি আছে। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা ইয়ে নেওয়া উচিত, একটা উদ্যোগ নেওয়া উচিত যে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, গবেষণা করছেন, তারা যেন তাদের রিসার্চ রেকর্ডটাকে আপডেটেড রাখেন এবং সেটা যেন সবার জন্য ওপেন করে দেন, যেন দেশ বিদেশ থেকে যে কেউ চাইলেই সেটা দেখতে পারে আর কি। এটা গেল একদিক। আর মেরিটের প্রশ্ন যেটা আছে, এটা এটা আসলে সংক্ষেপে বলা খুব মুশকিল। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর প্রত্যেকটা জায়গাতেই আসলে গুরুতর গলদ আছে আর কি। আমরা কিছুদিন পর পরই বিভিন্ন রকম নতুন শিক্ষানীতি তৈরি করছি, প্রেসক্রিপশন চেঞ্জ করছি, এই যে কিছুদিন পরপর যে পরিবর্তন, এইটার একটা জিনিসের ইন্ডিকেশন, সেটা হচ্ছে যে আমরা যিনি বিষয়টা খুব ভালো ধরতে পারছি না। আমরা যদি ধরতে পারতাম তাহলে কয়েক বছর পর পরই এই পরিবর্তনের প্রয়োজন পড়তো না আর কি। তো এই জায়গাগুলোতে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে যে আমরা যে মানের গ্র্যাজুয়েট তৈরি করা দরকার বা শিক্ষকতা এবং গবেষণায় ঠিক যে মানের মানুষদের আসা উচিত, আমরা যে সবসময় সেটাকে প্রমোট করতে পারছি তা কিন্তু না আর কি। তো এগুলোর একটা ইম্প্যাক্ট তো থাকবেই এবং সেটা আমরা দেখছি আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে এই জন্যই জানতে চাওয়াছিল, আমি শুধু আমাদের সময় থেকে বলি, আমার প্রচুর বন্ধু বান্ধব যারা হয়তো বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে, যে এখন তারা কিন্তু স্বীকৃতি পাচ্ছে এবং শুধু তাই না, তারাই গবেষণা করছে, সেই গবেষণাগুলো আন্তর্জাতিকভাবে কিন্তু বেশ প্রশংসিত হচ্ছে, অথচ এই স্টুডেন্ট, এর চেয়ে মেধাবী স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো ছড়িয়ে আছে, কোনো না কোনো কারণে তাদের আমরা আপহোল্ড করতে পারছি না, যেটা আমাদের জন্য সত্যিকার অর্থেই দুঃখজনক। স্যার আরেকটা যেটা খুব ভালো ব্যাপার বললেন, যেটা হচ্ছে খোলামেলা আলোচনা করাই হয়তো ভালো, সেই সাথে আমি একটু যুক্ত করতে যাব জুবাইর, যে আমাদের যাতে আরো 30টা বছর অপেক্ষা করতে না হয় সেজন্যই কিন্তু আমাদের খোলামেলা আলোচনা কোনো বিকল্প নেই। আমরা একটু আমাদের একে আমি হামিদের কাছে শেষ প্রশ্নে যেতে চাই, একটু সংক্ষেপে আমরা উত্তরটা প্রত্যাশা করছি। প্রফেসররা যারাই আছেন, গবেষকরা যারাই আছেন, গবেষণা করছেন, সেই গবেষণা লব্ধ ফলাফল আমাদের আভ্যন্তরীণ বা জাতীয় পর্যায়ে যে ফলাফলগুলো, তা প্রায়োগিক ক্ষেত্রে কি যথার্থভাবে প্রয়োগ হয় কিনা, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা কারিগরি শিক্ষার বিশ্লেষক হিসেবে, সেই বিষয়টি আপনি কীভাবে আসলে মূল্যায়ন করবেন? আপনার প্রশ্নটা আরেকটু যদি ক্লিয়ার করেন, আপনি বলতেছেন যে গবেষণার বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করি কিনা, প্রায়োগিক ক্ষেত্রে আমাদের যে জাতীয় পর্যায়ে যে গবেষণাগুলো হয় তার ইমপ্লিমেন্টেশন আপনারা প্রকৃতভাবে দেখেন কিনা? না, সে না, ধন্যবাদ। মানে আমাদের প্রফেসর রকিব শেখ যে বিষয়টা বলেছেন যে প্রতিদিন এক এক রকমের শিক্ষানীতি তৈরি করা হয়, এই বিষয়টা আমি একটু আসতে চাই, এই বিষয়টা একটু চমৎকার একটা বিষয় তিনি নিয়ে আসছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে মানে 1971 সালে আমরা যখন দেশটাকে স্বাধীন করলাম, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু যথার্থভাবে একটা বিষয় সামনে নিয়ে আসছিলেন। তিনি ডক্টর কুদ্দুদ্দীপদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন এবং সেই শিক্ষা কমিশনে আমাদেরও কাজ করার সুযোগ হয়েছিল একটা কারিগরি ইঞ্জিনিয়ারিং বিভাগে। সেখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন, ইনস্ট্রাকশন দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ডক্টর কুদ্দুদ্দীপদা শিক্ষা কমিশনের সদস্যদেরকে, তিনি বলেছিলেন যে আমি গতানুগতিক শিক্ষা চাই না, কেরানি তৈরির শিক্ষা চাই না, আমি চাই এমন একটি শিক্ষা যে টোটাল শিক্ষাটা হবে একটা আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান একটা শিক্ষা, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান। দেখুন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমি এই বঙ্গবন্ধুর এই উক্তিটি আমি বোঝার চেষ্টা করেছি, প্রফেসর সাহেব আপনিও নিশ্চয়ই আমার সাথে স্বীকার করবেন, পৃথিবীর প্রাজ্ঞ যত নেতা আছে রাজনৈতিক, তাদের সকলের শিক্ষা দর্শন সম্পর্কে আমি পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেভাবে বলেছেন, দুইটি মাত্র শব্দ, একটা হলো আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা চাই। এই যে কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা, এটা কিন্তু আজকে চতুর্থ শিল্প বিপ্লব যখন আমাদেরকে মানে নক করতেছে এবং আমরা সেদিকে দাবিত হচ্ছি এবং সেই অ্যাডপ্টেশনের চেষ্টা করছি, তখন এই কর্মশক্তিতে বলিয়ান শিক্ষাটা কিন্তু আমাদের এসে গেছে এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে ইট ইজ ভেরি মাচ রিলেটেড। সেই 72 সালে জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু নিশ্চয়ই আমরা আসলে এই এই প্রফেসিটা বা এই ফোরকাস্টিংটা তখন যা পেয়েছিলাম জাতির পিতার কাছ থেকে, তার যদি প্রকৃত প্রতিফলন ঘটানো যেত, হয়তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা একটা লিডিং পর্যায়ে থাকতাম, যদিও কোন পর্যায়ে আছি আমার চেয়ে ভালো আপনারা স্পষ্টত বলে দিতে পারবেন, যেহেতু এই ফিল্ডে আপনারা কাজ করেন। আমাদের সময় ফুরিয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। একে এম হামিদ, আপনার জন্য শুভকামনা, একই সাথে সালে হাসান নকিব আমাদের সাথে যুক্ত ছিলেন, স্যার কৃতজ্ঞতা আপনার কাছে, বাংলাদেশের জন্য এই 30 বছর পরে এই সম্মানটুকু আবার ফিরে
ফিরিয়ে আনবার জন্য এবং আরো একবার অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আজকের মতো এখানেই বিদায় নিব। দর্শক যে যেখান থেকে যুক্ত ছিলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের অনুপ্রাণিত করা, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আপনার নিজের জীবনকে পরিবর্তন নিজেরই করতে হবে। আজ এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।